মায়ের স্বপ্নদেশে 46 বছর আগে 51 সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলায় 51 কুমারী পূজার আয়োজন করেন মন্দিরের পুরোহিত লাল বাবা। জগতের মঙ্গল কামনায় শান্তির উদ্দেশ্যে এই কুমারী পুজোর আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। সমস্ত খণ্ডকে একত্রিত করে মায়ের পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং তার আরাধনার সংকল্প দেওয়ার হলো মূল উদ্দেশ্য। 51টি পীঠস্থানকে স্মরণ করে 51টি কুমারীকে পুজো করা হয় বীরভূমের কঙ্কালীতলায় ত্রয়োদশীর পূর্ণ লগ্নে। প্রায় 46 বছর ধরে এই রীতি চলে আসছে। এই পীঠস্থান সংলগ্ন আশপাশের গ্রাম থেকে 12 বছরের কুমারী মেয়েদের নিয়ে এই পুজো করা হয়। প্রথমে এই কুমারী মেয়েদের পাশে বয়ে যাওয়া কোপাই নদীতে স্নান করা হয়। তারপর লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বটবৃক্ষের নিচে পুজো করা হয়। এই পুজোকে ঘিরেই অসংখ্য ভক্তদের সমাগম ঘটে। পুজো শেষে চলে ভক্তদের প্রসাদ বিলি। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোজক, বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনার রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।